Bong Sri, your YouTube channel. Please watch and subscribe. আজ সকালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। মধুবনী এবং রাজা গোস্বামী সে 2010 সাল থেকে তাদের সম্পর্ক, ভালোবাসা নামক জনপ্রিয় সিরিয়াল থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। তারপর কেটে গেছে অনেকটা বছর, বৈবাহিক সূত্রে আবদ্ধ দুজনে, দুজনের প্রেমের সম্পর্ক, প্রেমের ছবি বারবারই আমরা সোশ্যাল মিডিয়ার পেজে দেখি। মা হলেন আজ মধুবনী, সন্তান সম্ভাবনা অবস্থাতেই বারবার বেবি বাম্পের ছবি দেখেছি আমরা মধুবনীর, বিভিন্ন সময় মধুবনীর সাধের ছবি আমরা দেখেছি। আজ অর্থাৎ 10 এপ্রিল সকালবেলায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন মধুবনী। রাজা গোস্বামী সেই ছবি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে এবং লিখেছেন যে পত্রলোক এলেন এবং প্রথম সন্তানের আশাতে গোস্বামী পরিবারে যে খুশির হাওয়া সেটা বলার অপেক্ষা রাখে না। তিনজনের জন্য রইল অনেক শুভকামনা। বংশ্রী, ইউর ইউটিউব চ্যানেল, প্লিজ ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব।